কালিয়াঞ্জ পৌরসভার তরফ থেকে আপামায় কালিয়াঞ্জবাসীকে আগাম শারদ শুভেচ্ছা জানাই। আপনারা সবাই শারদ উৎসবে মেতে উঠুন, কিন্তু আমাদের সরকারি সমস্ত বিধিনিষেধ মেনে করোনা অতিমারীর থেকে আপনারা ঠিকঠাকভাবে নিজেদেরকে সতর্ক রেখে আপনারা পুজো উৎসবে সামিল হন। কালিয়াঞ্জ পৌরসভার উদ্যোগে এবার করোনা অতিমারীর মধ্যে মানুষের যে আর্থিক দিক দিয়ে যেভাবে মানুষ ক্ষতি হয়েছে, ঠিক সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা আমাদের নিজস্ব তহবিল হতে আমাদের যে সেলফ হেল্প গ্রুপ রয়েছে সেখানে প্রায় 16-17 হাজার সদস্য রয়েছেন, আমরা তাদের সবাইকেই একটা করে শাড়ি আমরা দিচ্ছি। এবং তার সাথে আগামীতে আমরা আমাদের যে বিভিন্ন সরকারি পেনশন যারা পায়, ভাতা যারা পায়, আগামীকাল থেকে তাদেরও দিব। সেটার সংখ্যাও প্রায় 6 হাজারের উপরে হবে। বিভিন্ন বয়সের রয়েছে, ওল্ড এজ, উইডো এবং ডিসেবিলিটি, তাদেরকেও আমরা পৌরসভার তরফ থেকে আমরা শাড়ি হোক, ধুতি হোক, যার যেরকম বয়স সেই অনুযায়ী আমরা তাদের হাতেও তুলে দেব। মানুষ যাতে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব, সেই শারদ উৎসবে অন্তত পক্ষে একটা নতুন কিছু পরে যেন শারদ উৎসবে আনন্দে মেতে উঠতে পারে, সেই জন্যই কালিয়াঞ্জ পৌরসভার তরফ থেকে এটা আমাদের একটা প্রচেষ্টা। না, আমরা এর আগে দেইনি, কারণ এর আগে দিতাম আমরা বিভিন্ন দুস্থ লোকদের জন্য বা আমাদের অফিসের বিভিন্ন জায়গায়, আমাদের ওয়ার্ডের বিভিন্ন জায়গায় কিছু কিছু যেরকম বস্তি রয়েছে সেখানে আমরা অবশ্যই দিতাম, কিন্তু এবার একটা সার্বিক বিপর্যয়, এই জন্য আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি।